কুহেলি ব্লগ অ্যান্ড ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটু বেলুড় মঠে যাব, বেলুড় মঠে একটু খাওয়া দাওয়ার কথা আছে। আমাদের দাদা আছেন, ওনাকে বলা আছে, উনি আমাদের টিকিটটা নিয়ে রাখবেন, তাই আমরা ওখানে গিয়ে খাবো। আর বাবু নেই বাড়ির, তোমরা জানোই মাসির বাড়ি গেছে, তাই আজকে আমরা ওখানে খাবো, তারপর বাবুকে গিয়ে নিয়ে আসবো। চলো তাহলে তোমরা আমার সঙ্গে আজকে ব্লগটা দেখতে থাকো। এমনিই বেজে গেছে 11টা বাজতে যায়, আমরা এখন বেরোবো, 11:30টার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। তোমরা জানোই 11টার মধ্যে ওখানে ঢুকতে হয়, যেহেতু আমাদের টিকিটটা কাটা আছে, তাই 11:30টার মধ্যে ঢুকতে হবে। দেখা যাক আমি কতটা তোমাদেরকে ভিডিও দেখাতে পারি, কারণ তোমরা জানো বেলুড় মঠ বন্ধ হয়ে যাবে। তাই চলো আমি এবার রেডি হই, চুলটা মাদলে হয়ে যাবে, তারপর তোমাদেরকে ওখানে গিয়ে আমি দেখাবো। আমাদের দেরি হয়ে গেছে, দেখো আমরা বেলুড় মঠের ভিতরে ঢুকে পড়েছি। আগে আমাদের দাদাকে খুঁজতে হবে, খুঁজে টিকিটটা নিতে হবে, তারপর আমরা খেতে পারবো। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে দেখো, তাই আমরা বেশি কিছু দেখতে পারবো না, শুধু স্বামীজির ঘরটা আমরা দেখবো, সেটাই আমি তোমাদেরকে যতটুকু পারি দেখাবার চেষ্টা করছি। আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছে অনেকটাই, তাই আমি তোমাদেরকে মন্দিরটা বেশি দর্শন করাতে পারলাম না। আমরা দেখো এবার খাবো যেখানে দাদা টিকিট দিয়ে দিয়েছে, সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার আজকে ভিডিওগুলো দেখো সবই তুলে দিচ্ছে। তোমাদেরই রঞ্জনদা আমাকে বলল তুমি ভালো ভিডিও করতে পারবে না, তাই তুমি একটু এগিয়ে যাও, আমি তোমার ভিডিওগুলো তুলে দিচ্ছি। আমার তো ভালোই হলো, আমি খালি হাতেই হাঁটছি। এখানে দেখো হাতির সামনে দাঁড়িয়ে এখন ফটোশুট চলছে। এই হলের ভেতরেই দেখো খাওয়ানো হয়, আমরা এবার খেতে যাবো ওখানে। দেখো আমরা এবার খেতে বসে গেছি। এখানে দেখো স্টিলের থালা, স্টিলের গ্লাস, খুব সুন্দর ব্যবস্থা এখানে। দেখো হাজার হাজার লোক এখানে বসে থাকছে, এখনও প্রচুর শীত ফাঁকা আছে, এখনও অনেক মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করবে। এর উপরে তেতলাটাতেও খাওয়ানো হয়। দেখো এখানে দেখো থালা গ্লাস বাতি দেওয়া হচ্ছে, তার আওয়াজেই আমার আওয়াজটা তোমরা হয়তো খুব একটা শুনতে পারো না। আমাদের পাতে দেখো গরম গরম খিচুড়ি দেওয়া হয়ে গেছে, কিভাবে খিচুড়িটা দেওয়া হচ্ছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খিচুড়ি দিয়েছে, আর কুমড়ো আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, সেটাই দিয়েছে। চাটনিটা আমাদের দিয়ে চলে গেছে, আমি সেটা তোমাদের দেখাতে পারিনি, তাই পায়েসটা কিভাবে দিচ্ছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার পাতে দেখো চাটনিটা আছে, সেটাই আমি তোমাদেরকে দেখালাম।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে পড়ে একদমই আমাদের গেটের বাইরে বার করে দেবে, তাই আমাদের ওদিক দিয়ে গাড়ি নিতে হবে। আমি তোমাদের তাই বললাম, তোমরা যখন আসবে হাতে খুব টাইম নিয়ে আসবে, সকাল 10টার মধ্যে এসে সব দেখে শুনে তারপর তোমরা খাওয়া দাওয়ার জন্য টিকিট কাটিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবে। এখানে যেমন দেখো হাজার হাজার মানুষের খাওয়ার জন্য জায়গা, হাত ধোয়ার কলের ব্যবস্থাও সেরকম প্রচুর এখানে আছে, তোমাদেরকে আমি সেটাই ভিডিওর মাধ্যমে দেখালাম। এখানে দেখো গোপালের জন্য ছোট ছোট আসন বিক্রি হচ্ছে, বসারও আসন বিক্রি হচ্ছে, সব রকম বিক্রি হচ্ছে। দেখো না 50 টাকা 30 টাকা এগুলো দেখো আমাদের বেলুড় মঠের আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা জানতাম না আগে যে খেতে চলে গেলে আর ভিতরে ঢুকতে দেবে না, তাই আমরা ঢুকতে পারছি না, শুধু গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। চলো চলো আমরা দেখো বেলুড় মঠ থেকে বেরিয়ে এখন স্পেন্সারে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সঙ্গে আমার ব্লগটা আজকে দেখতে থাকো, আমরা স্পেন্সারে কী কী দেখলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ঢুকতে তোমরা জানো সামনে অনেক মাছ ছাড়া আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো বোঝো গুলি চালু হয়ে গেছে।
তোমাদেরকে একতলাটা ঘুরিয়ে দেখানো হয়ে গেছে, এবার আমি দোতলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে উপরে যাই। আমরা দেখো স্পেনশালে ঘুরতে এসেছি, স্পেনশালে দোতলায় উঠেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো বেলুড় মঠেটা ঘুরে ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, তাই স্পেনশালটাই ঘুরে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা। সামনে খ্রিস্টমাস আসছে, দেখো তার জন্য কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে চতুর্দিকটা। এরপর দেখো আমরা তিনতলাটা উপরে গেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা বেলুড় মঠ আর স্পেন্সার ঘুরে আজকে দিদির বাড়ি চলে এসেছি, বাবুকে বাড়ি নিয়ে যাব, বাবু মাসির বাড়িতে রয়েছে। আর তারপর বাবুর আজকে রাত্রিবেলা নিমন্ত্রণ বাড়ি আছে, বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবে, তাই ওকে আজকে আনতে এসেছি। আর আমার জন্য দেখো রাত্রির খাবার তৈরি করে দিচ্ছে মা, আজকে ডাল পুরি করে দিচ্ছে, আর তার সাথে বেগুন ভাজা আছে আর মিষ্টি আছে। তার থেকে দেখো আমি এই কাপগুলো কিনেছি, এতেও কাপ আছে, এই কাপগুলো গিফট দেবার জন্য আছে। আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া দেখো এগুলো আমি কিনেছি, দেখো অরিও কিনেছি, একটা কেকের প্যাকেট, মমস ম্যাজিক, 50-50 বিস্কুট, দেখো একটা তেল কিনেছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, আর ভুল হলে কমেন্ট করো, পারলে একটু শেয়ার করো যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়। আবার এর পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে।